কোন দেশের মুখাপেক্ষী নয়, নিজেদেরকেই শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। লিটারে চার টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের মূল্য পুনর্নির্ধারণ, কমেছে খোলা তেলের দাম। 50 বছরে হতদরিদ্র কমলেও বেড়েছে বৈষম্য, দুর্নীতি রোধের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ভারতের লোকসভা নির্বাচন শুক্রবার, প্রথম ধাপে পশ্চিমবঙ্গ সহ 21 রাজ্যে ভোট গ্রহণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ। রাতের 21 সংবাদে সাথে আছি আমি তানজির আহমেদ। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। এছাড়া সংবাদে আরও থাকছে, নতুন বর্ষবরণ উৎসবে মেতেছে রাখাইন সম্প্রদায়, পল্লীগুলোতে বর্ণিল সাজ। কোন দেশের মুখাপেক্ষী না হয়ে নিজেদেরকেই শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিদেশে মাংস রপ্তানি সহজ করতে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করাসহ গবাদি পশুপালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ বিপ্লবের ডাক ও দূরদর্শী পরিকল্পনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে, স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন তিনি। আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এখাতে বিএনপির ব্যর্থতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপই নেয়নি। যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ, তাহলে যে বিরোধী দলের চেয়ারে বসা তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্য স্বয়ং সম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব। কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইল, কেউ আমাদের আলু খাওয়াতে চাইল। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতের অভাব নাই। খাদ্য ও নিত্যপণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, বাংলাদেশ কারো কাছে মুখাপেক্ষী থাকবে না। হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যাই আমরা উৎপাদন করি, মহিষ, সেগুলিকে আমরা কীভাবে লালন পালন করছি, কীভাবে সেগুলি মানে যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কি না, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। কারো কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস। সরকারি সকল সহায়তার আশ্বাস দিয়ে প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিদের গবাদি পশুর প্রদর্শনী স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 163 টাকা থেকে 167 টাকা নির্ধারণ করেছে সরকার। বর্ধিত মূল্য আজ থেকেই কার্যকর হয়েছে। 5 লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে 818 টাকা, আর প্রতি লিটার বোতলজাত পাম অয়েলের দাম 135 টাকা। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। ভোজ্য তেলের বাজার অস্থির অনেকদিন থেকেই, একবার কমে তো অন্যবার বাড়ে। গত কয়েকদিন থেকে ভোজ্য তেলের দাম নিয়ে আলোচনা সমালোচনার মাঝেই আবারও বাড়ানো হলো দাম। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ট্যারিফ কমিশন, ভেজিটেবল অয়েল ওনার্স অ্যাসোসিয়েশন ও অন্যান্য অংশীদারদের সবাই নতুন দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে প্রতি লিটার বিক্রি হবে 167 টাকা, আর 5 লিটারের বোতল 800 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে
818 টাকা, আর খোলা সয়াবিন তেল প্রতি লিটার 147 টাকা। বাড়ার সময় সঙ্গে সঙ্গে হওয়ার কারণটা হলো যে আমার মিলগেট থেকে ডিউটি দিয়ে এখন পণ্যটা সরবরাহ করতে হবে, সো আমি যে একটা টাইম দিব সেই টাইমের কোনো সুযোগ নাই আমাদের কাছে। আর মানে যখন কমাই তখন কমে কেন, কারণ এটা আমদানি করে মিলগেটে এনে তারপরে যখন প্রসেস করতে 15-20 দিন লাগে। 1 লিটারে 4 টাকা বৃদ্ধি করা হইল এবং 5 লিটারে 18 টাকা বৃদ্ধির প্রস্তাবনা, সেটা আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আমরা গ্রহণ করে আপনাদের মাধ্যমে সকলকে আমরা অবহিত করলাম। প্রতিমন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সমন্বয়ের অভাবে কয়েকদিন ধরে সয়াবিন তেলের দাম নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। ভোক্তা পর্যায়ের 5% বাড়ানোর ফলে আমরা কস্টিং করে অ্যাডিশনাল যে ট্যাক্স সেটার কারণে আমরা আসলে সব বার্ডেন যদি আমরা উৎপাদককে দিয়ে দেই তাহলে উৎপাদকরা নিরুৎসাহিত হবে এবং এতে কিন্তু হবে আমাদের সাপ্লাই চেনে অসুবিধা হবে। সো আমরা যাতে সাপ্লাই চেনটা আনইন্টারাপ্টেড থাকে তার জন্যই আমার কিছুটা হলেও অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে ভোজ্য তেলের আমদানির উপর 5% এবং ভোক্তা পর্যায়ে 15% ভ্যাট অব্যাহতি দিয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 10 টাকা কমিয়ে 163 টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অর্থনীতি বান্ধব রাজনীতির উপর গুরুত্বারোপ করেছেন গবেষক ও অর্থনীতিবিদরা। তারা বলেছেন, বাংলাদেশে গত 50 বছরে অর্থনৈতিক উন্নয়ন অভাবনীয় হলেও দুর্নীতি আর উন্নয়ন হাত ধরাধরি করে চলেছে। এতে হতদরিদ্র উল্লেখযোগ্য কমলেও বেড়েছে বৈষম্য। রাজধানীতে 50 ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের মোরকম মোচন অনুষ্ঠানে উঠে আসে সব পর্যবেক্ষণ। মেহেদি হাসানের রিপোর্ট। গত 50 বছরে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন নিয়ে 50 ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের রচনা করেন অর্থনীতিবিদ সহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা, যা যৌথভাবে সম্পাদনা করেন অধ্যাপক ডক্টর রওনক জাহান ও অধ্যাপক ডক্টর রেহমান সুবহান। বইটিতে 50 বছরে নানা অর্জনের পাশাপাশি আগামীর বাংলাদেশের নানা চ্যালেঞ্জও তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে গত 50 বছরে বাংলাদেশের অর্জন হয়েছে অভাবনীয়, কিন্তু এর প্রায় পুরোটাই সস্তা শ্রম নির্ভর। এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে রূপান্তর ঘটাতে হবে। দরকার বৈষম্যরোধ ও তদারকি সংস্থাগুলো পুনর্গঠনের মতো উদ্যোগ। এজন্য দরকার শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার। পপুলেশন সাইজ এবং জিডিপি সাইজের ভিত্তিতে বাংলাদেশ উইল বি দি ফার্স্ট টেস্ট কেস অফ এলডিসি গ্র্যাজুয়েশন। এই মধ্য আয়ের উত্তরণ এটা টেকসই হবে কি না, আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে মিডল ইনকাম ট্র্যাপে পড়ব কি না, এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মে যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে। রেগুলেটরি এনভায়রনমেন্টে কিন্তু আমাদের ওভারঅল ওভার দ্য ইয়ার্স একটা ডেটোরেশন হয়েছে। ব্যাঙ্কিং সেক্টরের কথা বলি, ট্যাক্সেশনের কথা বলি, জুডিশিয়ারি কথা বলি, এসব জায়গায় কিন্তু ইম্প্রুভমেন্টের বদলে আমরা ডেটোরেশন দেখছি। দুটো কার্ভ, একটা হচ্ছে অ্যাবসোলিউট পভার্টি, আরেকটা কার্ভ হচ্ছে ইনইকুয়ালিটি। দেখা যাচ্ছে অ্যাবসোলিউট পভার্টিটা কমছে আর ইনইকুয়ালিটিটা বাড়ছে। এদিকে সামরিক শাসন, স্বৈরশাসন ও গণতন্ত্র মিলিয়ে পার হয়েছে গত 50 বছর। রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের গুণগত পরিবর্তন না এলে আসছে দিনগুলোতে মাথাচাড়া দিতে পারে ইসলামপন্থী রাজনীতি। আমাদের পলিটিক্যাল এলিট সব তাদের কমফোর্ট জোন হচ্ছে এই ডমিনেন্ট পার্টি স্টেট। এখানে থাকতে তারা ভালোবাসেন এবং যখন তারা এখানে থাকেন না, অপোজিশনে থাকেন, তখন তারা আবার গণতন্ত্রের কথা বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট চান, আবার ফিরে গিয়েই ডমিনেন্ট পার্টি স্টেটে চলে যান। আগামী বাংলাদেশের আজকের অবস্থা পরিবর্তন কোন পথে বা কীভাবে সেদিকে নজর দেওয়ার সময় কখন হবে, কে বা কারা পথ দেখাবে? রাজনৈতিক দল এক অর্থে তারা তো সে পথ দেখাতে ব্যর্থ হয়ে গেছেন। অধ্যাপক ডক্টর রেহমান সুবান বলছেন, দ্বিদলীয় রাজনীতির মাঝে এক ধরনের ভারসাম্য থাকলেও এখন আর সেটা নেই, তবে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তো when we are talking politics in 1996 everything was looking good, we were a role model for showing south asian countries and other countries how to have a free and fair election through caretaker government. বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান এখন আর আশানুরূপ কার্যকর নয় এবং এটা দুঃখজনক বলে উল্লেখ করেন এই বর্ষীয়ান অর্থনীতিবিদ। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচন। প্রথম ধাপে ভোট হবে পশ্চিমবঙ্গ সহ 21 রাজ্যের 102 আসনে। হাড্ডাহাড্ি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেল জনমত জরিপ বলছে ক্ষমতাসীন বিজেপির সহজ জয়ে। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী।
আশরাফ শুভ রিপোর্ট। ভারতের 18তম সংসদ নির্বাচন শুক্রবার। পাঁচ বছরের জন্য নিজেদের প্রধানমন্ত্রী নির্বাচন করবেন শতকোটি ভোটার। বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় নির্বাচনের তকমাও পাচ্ছে এটি। 543 আসনের লোকসভায় ক্ষমতাসীন বিজেপির এবারের লক্ষ্য এককভাবে 370 আসনে আর জোটগতভাবে 400 আসনে জয়। এমনটা হলে জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন নরেন্দ্র মোদী। বিজেপির এনডিএ জোট ও মোদীর সামনে অবশ্য বড় চ্যালেঞ্জ বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া, যেখানে যোগ দিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সহ 26টির বেশি দল। ইন্ডিয়া জোট বলছে ক্ষমতায় গেলে বাতিল করা হবে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন। সাত ধাপের এই নির্বাচন চলবে 1 জুন পর্যন্ত। চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে 4 জুন। আশরাফ শুভ, 21 টেলিভিশন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন দাখিলের পর চিত্রনায়িকা পরিমণি এবং তার কাস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমিকে আদালতে হাজির হতে সমন জারি করেছে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 25 জুন তাদেরকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় আদালত এই আদেশ দেন। 2021 সালের 9 জুন রাত 12টার পর সাভারের বোট ক্লাবে অ্যালকোহল পান করে নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দিয়ে বোট ক্লাবে ভাঙচুর চালান চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগীরা। হত্যা ও শ্লীলতাহানির অভিযোগ এনে পরিমণির করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বোট ক্লাবের সভাপতি নাসিরউদ্দিন মাহমুদ। পরবর্তীতে তদন্তে এই অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ। এরপর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে 2022 সালের 18 জুলাই ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণিসহ 3 জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন নাসিরউদ্দিন মাহমুদ। দীর্ঘ তদন্তের পর বৃহস্পতিবার পিবিআইয়ের কর্মকর্তা ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পায় পিবিআই। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিসহ জিমিকে আগামী 25 জুন আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। বান্দরবানে ব্যাংক ডাকাতি হামলা, টাকা অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ মামলায় কুকি চীনের 52 সদস্যের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের 5 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আসামিদের আদালতে হাজির করা হলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আদালতে জিয়ারও জানান, ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের 2টি মামলায় 53 জনের 5 দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে 57 জন আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে 52 জনের রিমান্ড মঞ্জুর ও 1 জনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এবার প্রবাসী সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কাতারে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ফেনি সমিতি। রাজধানী দোহার পার্শ্ববর্তী দোসারি পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল্লাহ হায়দার। তহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোকারম আলী চৌধুরীর সহ নেতাকর্মীরা। অন্যদিকে পর্তুগালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব। রাজধানী লিসবনে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদ। জমকালো অনুষ্ঠানে অংশ নেন 500+ বাংলাদেশি পরিবার ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এবার আন্তর্জাতিক খবর।
ফিলিস্তিনে গাজায় হামলা চালিয়ে 71 জনকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে 106 জন। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা দাঁড়ালো 34,000। রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় 5 শিশুসহ অন্তত 11 জন নিহত হয়। এদিকে গাজার যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে কাতার সহ অন্যান্য মধ্যস্থতাকারীরা। অপরদিকে জাতিসংঘে পূর্ণ সদস্য পদ পাওয়ার জন্য ফিলিস্তিনের আবেদনে শুক্রবার ভোট হবে নিরাপত্তা পরিষদে। তবে কূটনীতিকরা বলছেন ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটো দিতে পারে। অন্যদিকে পশ্চিম তীরও দমন নিপীড়ন অব্যাহত রেখেছে ইসরায়েল। শেষ করছি রাখাইন উৎসবের খবর দিয়ে। কক্সবাজার ও পটুয়াখালীতে চলছে রাখাইন সম্প্রদায়ের 3 দিনের জলকেলি উৎসব। আয়োজন ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাখাইন পল্লীগুলো। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ ও কুয়াকাটার নাসিরুদ্দিন বিপ্লবের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। রাখাইনদের বর্ষবরণের উৎসব সাংগ্রেং পোয়ে। রাখাইন পঞ্জিকা অনুযায়ী 1385 সনের বিদায় এবং 1386 সনের আগমন। পুরাতন বছরের গ্লানি দুঃখ মুছে নতুনভাবে জলে পরিশুদ্ধির জন্য এ উৎসব। পূর্ব বছরের যা দুঃখ কষ্ট ছিল সেগুলোকে ভুলে আমরা এই পানি খেলার উৎসবের মধ্যে নতুন বছরকে স্বাগত জানাই। রাখাইন নববর্ষে শুভেচ্ছা দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমরা হচ্ছে ফ্রেন্ডস ফ্যামিলিজ এন্ড কাজিনসদের সাথে হচ্ছে পিকনিক করি, পার্টি করি। রাখাইন তরুণ তরুণীরা নেচে গেয়ে অংশ নিচ্ছেন বর্ণিল আয়োজনে। সম্প্রীতির বন্ধনে যোগ দিয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষও। পুরনো সবকিছু ভুলে আমরা নতুন ভাবে যেন ভালোভাবে কাটাতে পারি এটাই আমরা প্রত্যাশা করি সবার কাছ থেকে। ওরাও তো আমাদের অনেক উৎসবে এনজয় করে, আসে, দেখে, ঈদের সময় ওরাও তো সবকিছু করে, সো এটা অবশ্যই সম্প্রীতি। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক বলেন দেশ জাতি ও বিশ্বের মঙ্গল কামনা করা হয় উৎসবে। পানি দিয়ে আমাদের যে বিগত বছরের যে দুঃসাধগুলো ওগুলো যেন মুছে যায় এবং আগামীতে যেন আমাদের সমাজ দেশ যেন এগিয়ে যায় শুদ্ধভাবে এবং উন্নতি লাভ করে, এটাই আমাদের কাম্য। উৎসব ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে কুয়াকাটায় জলকেলি উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেট মাঠে 3 দিনের এই উৎসবের উদ্বোধন করা হয়। স্থানীয় কেরানীপাড়া সাংরাই উৎসব কমিটি আয়োজিত জলকেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যটকদের নজর কেড়েছে। এছাড়া নতুন বছরকে স্বাগত জানাতে বাড়িঘর ফুল দিয়ে সাজানো, বিহারে মোমবাতি প্রজ্বলন এবং প্রার্থনা, নতুন পোশাক পরে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে দেখা করার মধ্য দিয়ে সাংরাইন উৎসব শেষ হবে 20 এপ্রিল। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শুনুনগুলো আরো একবার। কোনো দেশের মুখাপেক্ষী নয় নিজেদেরকেই শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। লিটারে 4 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের মূল্য পুনর্নির্ধারণ, কমেছে খোলা তেলের দাম। 50 বছরে হতদরিদ্র কমলেও বেড়েছে বৈষম্য, দুর্নীতি রোধের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ভারতের লোকসভা নির্বাচন শুক্রবার, প্রথম ধাপে পশ্চিমবঙ্গ সহ 21 রাজ্যে ভোট গ্রহণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21 অনলাইন। 21 খবর দেখুন, 21 সাথে থাকুন।